কোপে বাবা মাথায় গুরুতর আঘাত নিয়ে অনুকূল জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ পিতা আব্দুল আলী থানায় মামলা তদন্তে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কৈলাসর মহকুমার ইরানি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় শিশুদের ঝগড়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত এর জেরে উত্তেজিত পুত্রের ধারালো দায়ের কোপে রক্তাক্ত হতে হয়েছে পঁচাত্তর বছরের পিতা আব্দুল আলীকে ধারালো দায়ের এলোপাথারি কোপে মাথায় বেশ কটি স্থানে প্রচন্ড আঘাত লাগে প্রবীণ পিতার সংকটজনক অবস্থায় তার বর্তমানে চিকিৎসা চলছে উনকোটি জেলা হাসপাতালে আঘাত মারাত্মক হওয়ায় চিকিৎসকেরা তাকে আটচল্লিশ ঘন্টা বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে জানা গেছে পেশায় আব্দুল আলী একজন দিনমজুর বাড়িতে তার দুই নাতি ও নাতিনের মধ্যে ঝগড়া দিয়ে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে তখন অভিযুক্ত পুত্র আব্দুল খালেক বাড়িতে ছিলেন না বাড়িতে এসে ঝগড়ার কথা শুনতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন আব্দুল খালিক প্রবীণ পিতা ঝগড়ার মিটমাটির চেষ্টা করতে এসে পুত্রের রোষের মুখে পড়েন পুলিশ ঘটনার তদন্তে নেমেছে অভিযুক্ত পুত্রের শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ যদিও ঘটনার পর অভিযুক্ত আব্দুল খালে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে ঘটনা সম্পর্কে আক্রান্ত আব্দুল আলীর জামাতা জানান তোমাৰ শুনিছে নে তোমাৰ বাৰী চাহ কৰিয়া দিয়া বা বেদা দুয়োজনে টকা টকা কৰিয়া তাই দুয়াকে আছে দা আনিছোঁ আনিছে এটা ডাটা